আমার বিরাম দেহ খানি দিন অবসানে দিন মনি দিন অবসানে দিন মনি যুগ অবসানে যুগ দর্শনে যুগ অবসানে দিন অবসানে দিন মনি দিন অবসানে দিন মনি করুণী কণ্ঠে আকুল হই ডাকেছি ভক্তজন ভক্তির মনোবাঞ্ছা পূর্ণ করিতে আমি মর্তে করিব গমন আশান পুরাণে বিষ্ণু পুরাণ নারায়ণী আশান পুরাণে বিষ্ণু পুরাণ নারায়ণী নম নম নারায়ণ বিষ্ণু হে পঞ্চানন নম প্রভু রাম হে মদন মোহন মুরারি হে মধুসূদন আমি যেখানে যে অবস্থায় থাকি সর্বদাই তোমায় ডাকি আমি যে অভাব তাই যাতে আমি কোষাই হৃদয় মন্দিরে আসন পেতেছি বুঝিব তোমায় প্রভু দিন মনি তুমি নয়ন মনি মনে আসাতে আসা সে পদ ধ্বনি প্রভু দিন মনে তুমি নয়ন মনে প্রভু দিন মনে তুমি নয়ন মনে মনে আসাতে আসা সে পদ ধ্বনি বিষ্ণু নারায়ণ তোমাতে নমে বিষ্ণু নারায়ণ তোমাতে নমে প্রভু দিন মনে তুমি নয়ন মনে প্রভু দিন মনে তুমি নয়ন মনে মনে আসাতে আসা সে পদ ধ্বনি বিষ্ণু নারায়ণ তোমাতে নমে বিষ্ণু নারায়ণ তোমাতে নমে কৃষ্ণ নাম করতে করতে কখন যে বেলা হয়ে গেছে আমি বুঝতে পারিনি কত যে বেলা হয়ে গেছে আমার যে দোকান খুলতে হবে যাই আমি কিনা আমার দোকানটাকে খুলি দেখছি এই যে একটা সুন্দর পাথর বা বেশ সুন্দর তো এই পাথরটা না আমার দোকানদারির কাজে লাগবে কত যে বেলা হয়ে গেল আমার যে দোকান খুলতে হবে যাই আমি কিনা আমার দোকানটাকে খুলি লা 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 যদি কৃষ্ণ নামের জাদু
হাসি পাশানি সাগর জ্বলিতে নমো নমো প্রভু হরি হো ভবাসি সাজায়ে বাসো বাজারে এক পাশের কাছে এমন একটা পাথর আছে যে পাথর দিয়ে কখনো 250 কখনো 500 কিংবা কপিলো 2 কিলো জিনিস ওজন করিয়া বিক্রয় করিয়া থাকে না আমাকে জানতে হবে ওই পাথরের রহস্য কি তাই আমি চলিলাম ওই কসাইয়ের দোকানে আজ প্রভুর কি পায় বেশ দোকানদারি হচ্ছে মনে হয় মানচ্ছি আমার দোকানে এসে প্রভু সবই তোমার কৃপায় প্রভু সবই তোমার কৃপায় আরে বাবু তোমার কত দেব 1 কেজি আরে বাবু তোমার কত লাগবে 500 গ্রাম আরে বাবু তোমার কত লাগবে 250 গ্রাম প্রভু সবই তোমার কৃপায় প্রভু সবই তোমার কৃপায় তাই তো আমি ঠিকই শুনেছি আর ঠিকই তো দেখছি একটাই পাথর একটাই বাটকারা করে কিভাবে 250 কিভাবে 500 কিভাবে 2 কিলো জিনিস বিক্রয় করছে না না আমাকে জানতে হবে ওই পাথরের রহস্য কি কসাই ও কসাই বলো বুড়িমা তোমার কত দেব না না বাবা আমার কিছু লাগবে না তোমার ওই যে পাথরটি রয়েছে না গো ওই যে বাটকারা করেছো একবার আমাকে দাও না আমি তুমি নয়ন ধরে দেখিব আমার এই পাথরটা তুমি দেখবে বুড়িমা বাবা দেখো বুড়িমা দেখো নয়ন ধরে দেখো বুড়িমা নয়ন ধরে দেখো একি সামান্য পাথর নয় রে বাবা এ তো শালগ্রাম শিলা এই শালগ্রাম শিলার মধ্যে বিরাজ করছে আমার প্রভু নারায়ণ আমি কত বড় পাপ করেছি প্রভু আমার প্রভু কি আমি কি ভক্ত মানুষ অবস্থা হয়েছি প্রভু আমি কি কোষাই মানুষ অজান্তে করিয়াছি ভুল প্রভু আমাকে তুমি ক্ষমা করে দাও না প্রভু আমাকে তুমি ক্ষমা করে ওই শালগ্রাম শিলা আমাকে দিয়ে দাও বলছি বারবার বলছি দিয়ে দাও দাও বলছি আবার প্রজ্ঞা আমি দিতে পারবো না বুড়িমা তুমি নিও না বুড়িমা আবার প্রজ্ঞা আমি দেবো না বুড়িমা তুমি কিছু দিয়ে নিও না বুড়িমা আমি দেবো না বুড়িমা না বুড়িমা না লক্ষ্মী ভগবান কেন বৃথা করো কুন্দল দয়াময়ী আমি তো কষায়ের কাছে বেশ ভালোই আছি না প্রভু আমি যে ঝুলন যাত্রায় দুলছি আমি যে কষায়ের কাছে থাকতে চাই গোবিন্দ প্রভু নরনারায়ণ বিষ্ণু রম রাতে শালগ্রাম মদন মোহন মুরারি ভক্তে বাধা ব্যথিত প্রাণ কষায়ে কি বদিনা গিরিধর কষায়ে কি বদিনা প্রভু নর নারায়ণ বিষ্ণু রম শিলাতে ভক্তে বাধা ব্যথিত প্রাণ কষায়ে কি বদিনা কষায়ে কি বদিনা জানি না সাধারণ ভজন জানি না করুণা আমি যে অজান্তে করিয়াছি ভুল প্রভু আমি না তোমাকে রক্ত মাংস অবস্থায় দেখেছি প্রভু
আমাকে তুমি ক্ষমা করে দাও না প্রভু আমাকে তুমি ক্ষমা করে রক্তি মাতা নীলমণি পুরাণের বাণী কবু নাহি দেই কবু নাহি জানি অমর কাহিনী কষায় কৃষ্ণ মিলন রসে গো কেন এই ব্যবধান নর সিংহের রক্ত পানে আমি সেই ভগবান প্রভু ভক্তে বাধা ব্যথিত প্রাণ কষায় কি বদিনা কষায় কি বদিনা নর নারায়ণ জয়ময় তোমার কেমন লীলা তোমার কেমন মহিমা ঠাকুর কতদিন আমি তোমাকে খুঁজে বেড়িয়েছি তোমাকে না দর্শন দিয়ে আজ ভক্তির মনোবাঞ্ছা পূর্ণার্থী রক্ত মাখা অবস্থায় পড়ে আছো সবই যে তোমার লীলা কৃষ্ণরূপী শালগ্রামে তোমাতে তোরি প্রণাম কষায় কি বদিনা